আফরিন জাহান, আপনি গিগ দিয়েছেন? আপনার গিগ পেজ আসছে? স্ক্রিন শেয়ার করুন, গিগটা দেখেন। আপনি ফাইবারে গিয়ে সার্চ করে দেখেন, বের করুন। সুইচ টু বাইং এ ক্লিক করেন। সার্চের ঘরে সার্চ করে দেখেন, ইউটিউব প্রমোশন লিখেন, লিখে সার্চ করেন। নিউ অ্যারাইভালে যান। হ্যাঁ, ওখানে ক্লিক করে নিউ অ্যারাইভালে যান। ওই যে রিলেভেন্স লেখা, রিলেভেন্সে ক্লিক করে নিউ অ্যারাইভাল, নিচে দেখা যাচ্ছে নিউ অ্যারাইভাল। হ্যাঁ, কই আপনার গিগ কোথায়? তাহলে কি লাভ হইলো? এই যে আপনার সার্চ হিস্টোরি ক্লিন করেন নাই কেন? ক্লিয়ার সার্চ ক্লিক, ক্লিয়ার ক্লিয়ার অল করেন নিচে। আপনার সার্চ হিস্টোরি ক্লিন করতে হবে তো, উপরে যান। আপনি বুঝতেছেন আমার কথা? আমার মনে হয় আপনি বুঝতেছেন না। নিচে আপনার সার্চ হিস্টোরি গুলো দেখা যাচ্ছে, এগুলো ক্লিয়ার করেন। আরেকটু নিচে নামেন। হ্যাঁ, যে এখানে এখানে ওই যে ক্লিয়ার অলে ক্লিক করেন। আপনার গিগ তো পেজে আসে নাই, আপনি গিগের টাইটেলটা দিয়ে সার্চ করেন তো দেখি আসে নাকি। কেন, এটা কপি করে নিয়ে আসা যায় না? ওই তো আপনি ওই নিউ অ্যারাইভালে যান। একটু আগে তো করলেন, এখনো ভুলে গেছেন। ওই রিলেভেন্সে ক্লিক করেন। সাজদিন বিডি, সাজদিন আক্তারের গিগ আসছে। নিচে নামেন। কই আপনার গিগ? কই আসে নাই, গিগ পেজে আসে নাই।
স্যার শুনেন, আমি হচ্ছে টাইপিং মিস্টেকের জন্য হেডলাইনে একটা অক্ষর ভুল ছিল, ওইটা আমি চেঞ্জ করছি, এখন তো গিগ কোনো পেজে নাই, লাস্ট পেজেও নাই। আর কে কে গিগ দিয়েছেন? স্যার এডিট আহসান এডিট হাবিব, করতে আহসান পারেন হাবিব কি শুনতে পাচ্ছেন আপনি? স্যার আহসান হ্যাঁ হাবিব ওটা আসছে পেজে। আপনি যান, আপনি করেন স্ক্রিন শেয়ার অফ করেন। আহসান হাবিব শুনতে পাচ্ছেন? গিগ দিচ্ছেন আপনি? দেখেন সার্চ করছেন পেজে আছে কি? ওই সি আর বি আপনি কি আছে আপনার গিগ? আরবি আপনি কি গিগ দিয়েছেন? নাই। এক মিনিট, আরবি আপনি কি গিগ দিয়েছেন? গিগ পেজে আসছে আপনার? দেখেন স্ক্রিন শেয়ার করে দেখেন। আপনার আপনার গিগের টাইটেল বলেন, আমি আমি দেখতেছি। বলেন বলেন স্যার, আই এম টু অর্গানিক ইউটিউব ভিডিও ভাইরাল ছিল, কি দিয়েছেন সেটা জানেন না? আপনার ফাইবারের ইউজার নেম বলেন। স্যার আশারকে বানান বলেন। এআই হ্যাঁ এইচ এইচ এ তারপর এআরপিআই এই নামে কোনো অ্যাকাউন্ট নাই। মনে হয় না আর বাকি ইনস্টাগ্রাম যেটা ছিল ওটা নিয়ে সার্চ করলে হবে নাকি পরে আবার যে নামটা চেঞ্জ করছি আমরা, যে এনআইডি কার্ডের নামটা বসাবো? জি না জি না, ইউজার নেম বলছি। আবার বলেন। এআই হুম এইচ এ তারপর আন্ডারস্কোর দিছেন নাকি মাঝখানে? জি স্যার ওটা হতে পারে, হইতে পারে বলতে? জি স্যার আমি দিছি এআরপিআই। কই আপনার গিগ কোথায়? আপনি যে বললেন আপনি গিগ দিয়েছেন, কোথায় গিগ আপনার? আমি তো কোনো গিগ, আপনি গিগ ক্রিয়েট করলে কি গিগ হাওয়া হয়ে গেল? আচ্ছা আর আর কে কে গিগ দিয়েছেন? ঐশী শেখ, আপনি কি গিগ গিগ আপলোড করছেন? আপনার গিগ কি পেজে আসছে? দীপ্তি সাহা, আপনি গিগ দিয়েছেন? জি স্যার আমি দিছি, আমার তো পেজে আসে নাই। আপনার ইয়া বলেন, আপনার ইউজার নেম বলেন ফাইবার। ডিআই হুম পিটিআই তারপর এস এ এইচ এ তারপরে স্যার 125 দিয়ে আছে 125। আমি তো কাউকে আপনাদের এই অ্যাকাউন্ট খোলার সময় সাথে নিউমেরিক কোনো কিছু ইউজ করতে মানা করছিলাম, তারপর আপনাকে কে দিতে বলছে? স্যার আমারটা নিক ছিল না, তারপরে হচ্ছে আমি এটা দিছিলাম। আপনি মাঝখানে আন্ডারস্কোর ইউজ করতে পারতেন। স্যার আমি বুঝি নাই, আর আমি ট্রাই করতেছিলাম কিন্তু হইতেছিল না। আপনি তো বলেননি, আমাকে তো বলেননি আপনি। আপনি তো আমাকে, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমাকে তো জিজ্ঞাসা করেন নাই। এখন কি এটা চেঞ্জ করা যাবে? জি না, চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা আছে। না আপনার কোনো গিগ আমি দেখতে পারতেছি না এখানে।
গিটহাব পেজে আসে নাই, কিন্তু আমি দিছি আমার এমনি প্রোফাইলের যেটা ওইখানে দেখাই দিছে, কিন্তু পেজে আসে নাই। সাজনিন বিডি ক্লাসে আছেন? সাজনিন জি স্যার আছি। ওই যে আপনার গিগ পেজ আসছে, হ্যাঁ গিগ ভালো হয়েছে, সবই ঠিক আছে। ডিসক্রিপশনটা আর একটু সুন্দর করলে আরো ভালো হইতো। থাক, এটা আপাতত এই গিগে হাত দেওয়ার দরকার নাই, কারণ এটা হাত দিলে পরে আবার র্যাঙ্ক হারা যাবে। এখানে আর একটু আপনার ঠিকঠাক করা লাগতো। হ্যাঁ, আর এই এই যে লাস্টে আসে কমা গুলো কোত্থেকে আসলো? কমা না ফুল স্টপ এগুলো দেওয়ার দরকার ছিল না তো? আপনি তো সামনে বুলেট অ্যান্ড ইউজই করছেন, আবার এটা সামনে নাই। যাই হোক, এটা ঠিক এখন এখন এটা এই গিকে হাত দিলে তো গিকটা পেজ আবার নাও আসতে পারে। আচ্ছা ঠিক, আর কার কার গিক কে পেজে আসছে? কার কার সামি রিমি আপনারটা পেজে আসছে? আপনার গিগের টাইটেল বলেন। আই উইল ডু, তারপর এলিগেন্ট ইউটিউব প্রমোশন। কই আচ্ছা, তোমার ইয়েটা বলো তো, ইউজার নেমটা বলো। বানান SHAMMI আন্ডারস্কোর আছে নাকি? না, ফাইবারের ফাইবারের না স্যার, নাই। না, তোমার ইউজার নেম ঠিক নাই, একটু ভালো করে বলো। মাঝখানে আন্ডারস্কোর আছে নাকি? না স্যার, সেটা তো নাই, স্পেস দিছিলাম একটা। কখনো স্পেস হয় না ইউজার নেমে, কখনো স্পেস হয় না। শাম্মি রিমি, তাই তো? জি স্যার। না, তোমার এটা ইউজার নেম না, তুমি ভালো করে তোমার ইউজার নেমটা দেখো। আচ্ছা স্যার, জাস্ট স্যার, আমার নামটা হচ্ছে স্যার শামি রিমি, SHA আমার ফার্স্ট হচ্ছে এসটা বড় হতে হবে, স্পেস দিয়ে তারপর রিমি দিছি, এটাই তো নিচ্ছে স্যার, এটা আমার এর প্রোফাইলও শুরু। তোমার তোমার স্ক্রিন শেয়ার করো।
আন্ডারস্কোর আছে, বলছিলাম না যে আন্ডারস্কোর আছে, এই যে আন্ডারস্কোর দেওয়া, আন্ডারস্কোর আছে তো, গিগে ক্লিক করো দেখি। এই গিগের টাইটেল কপি করো, প্রিভিউ করো, গিগটাকে প্রিভিউ করো, ডান পাশে, হ্যাঁ ওখানে ক্লিক করে প্রিভিউ, এই টাইটেলটা পুরোটা কপি করে নাও, ফাইবারে ওই যে সুইচ টু বাইং এ ক্লিক করো, এখানে সার্চ দাও, এইটা আসছে, আসছে তো, হ্যাঁ ক্লিক করো দেখি, ক্লিক করো, আচ্ছা নিচে নামো দেখি, দেখি দেখি উপরে উপরে, এটা কি নিজে লিখছো, ডিসক্রিপশন নিজে লিখছো? আচ্ছা একটু তোমার এই ইয়াটা দেখি, প্রাইজিংটা দেখি, টু ডেজ কি ঠিক আছে তুমি প্রমোট করে দিবা, এটা আমি বুঝলাম, $5 তুমি ভিডিও প্রমোট করে দিবা, স্ট্যান্ডার্ডে কি লিখছো দেখি, তাহলে তুমি দেখো তুমি 2 দিনে করে দিবা, তোমার এই শর্ট ডিসক্রিপশনে লিখতে হতো যে 2 দিন, 2 দিন কাজটা করবা, হ্যাঁ শুধু ওইটা এখানে অ্যাড করে দিতে হইতো, ওই 5 ডেজ না লিখে তুমি লিখতে পারতো 5 ডেজ ইউটিউব প্রমোশন, তাহলেই হইতো, এই প্রাইজিং এর এই জায়গাটা একটু ঠিক করতে হবে, হ্যাঁ প্রাইজিংটা ক্লিয়ার না তোমার, তোমাকে যে একজন বায়ার অর্ডার করবে যে তুমি, তোমার 2 দিনের একটা প্যাকেজ, তুমি 2 দিনে কি কাজ করবা সেটা ওখানে উল্লেখ থাকতে হবে নাকি, না তুমি এটা এডিট করে ঠিকঠাক করে দিও, তার উপরটা দেখি, গিগের উপরটা দেখি, ঠিক আছে বাকি সবকিছু ঠিক আছে, তুমি জাস্ট খালি প্রাইজিংটা একটু ঠিক করে দিলে হবে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, তুমি নিজে লিখছো জন্য তোমার গিগটা পেজে আসছে, হ্যাঁ স্টপ শেয়ারিং করো, হ্যাঁ বলেন, বুঝতে পারছি, পাবলিশ না করলে তো পাবলিশ হবে না, আগে তো পাবলিশ করতে হবে, আর কার কি সমস্যা, সরি টেস্ট দিতে হবে, যদি টেস্ট চাই তাহলে টেস্ট দিতে হবে, টেস্ট না দিলে স্যার পাবলিশ করা যাবে না, পে পাবলিশ হবেই না, টেস্ট না দিও স্যার পাবলিশ হয়, কিন্তু এডিট করতে হবে, টেস্ট করতে হবে না, টুডে অর টুমরো ওকে টেস্ট দিতে হবে, যাকে টেস্ট চাবে তাকে টেস্ট দেওয়াই লাগবে, ওই ঝামেলা রাখার দরকার কি, দিয়ে দিলে তো শেষ, ঠিক আছে সিলভি যেটা বলছে ওটা ঠিক আছে, কিন্তু একবার টেস্ট দিয়ে দিলে আর ঝামেলা শেষ, হ্যাঁ বন্নি কি হইছে, হ্যাঁ দেখেন দেখা যাচ্ছে।
হ্যাঁ দেখতে পারতেছি। কই গিক কোথায়? গিক কি পেজে আসছে? নিউ আরাইভালে খোঁজা হয়েছে গিকটা। গিকের টাইটেলটা দিয়ে সার্চ দেন দেখি। আচ্ছা, আর কার গিক, আর কার কার গিক পেজ আসছে? আচ্ছা, যারটা আসছে সে শেয়ার করেন, যাদের গিক আসে নাই এটা আমি বলতেছি কি করতে হবে একটু পরে দেখতেছি। আগে দেখি যার যারটা পেজ আসছে দেখতেছি, সবারটাই দেখবো। যারটা যারটা পেজে আসছে সে স্ক্রিন শেয়ার করবে। কই আপনার কি কোথায়? হ্যাঁ ক্লিক করেন। আপনি কি স্ক্রিন রেকর্ডিং করতেছেন নাকি? আই উইল প্রফেশনালি প্রমোট ইউটিউব ভিডিও টু রিয়েল অডিয়েন্স। এটা কেমন হয়ে গেল? আপনার টাইটেল কি ঠিক আছে? আপনি হবেন ইউটিউব প্রমোশন? এটা কি টাইটেলটা ভুল আছে না আপনারা বলেন তো? টাইটেলটা ঠিক করে দিয়েন, টাইটেল ভুল আছে, নিচে রাখবেন। কাট কপি পেস্ট, গুগল ইজ দা বেস্ট। সুন্দর কাট কপি করছেন আপনি, ভালো হয়েছে অবশ্য, একদম পুরো ডিসক্রিপশনটা তো কপি করা। ঠিক আছে, পেজে আসছে না, টাইটেলটা ঠিকঠাক করে দেন, বের হয়ে যান। সরি, তিন চার বছর কাজ করেন আমার মতো, তারপর এমনি বুঝবেন সব। আর কার আর কার কারটা আসছে একটু শেয়ার করেন স্ক্রিন। আর কার কারটা আসছে পেজে স্ক্রিন শেয়ার করেন।
মাত্র 1,000 অডিয়েন্সের কাছে আপনি ভিডিও প্রমোট করবেন? প্রাইসিং ঠিক নাই, নিচের আমার দেখি, আগে ডিসক্রিপশন দেখি। এগুলো কপি করা। আচ্ছা একটু উপরে দাম দেখি, আপনার এই অ্যাকাউন্ট কত সালের? আপনার এই ফাইবার অ্যাকাউন্ট কত সালের? নিচে নামেন, নিচে নামেন। এই যে মেম্বার সিন্স 2014, আপনি যে এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন, আমি তো বারবার করে বলছি আপনাদেরকে, আপনাদেরকে বারবার করে বলছি যে যারা এই ধরনের পুরাতন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন, আমি শুরুর দিনেই মানা করে দিচ্ছি আপনাদেরকে। আপনি এটা নিয়ে কাজ করিয়েন না, আপনাকে আমি ইমপ্লিমেন্ট করলেও, আপনি $1,000 আর্ন করলেও আমি মিনিস্ট্রিকে বুঝাই দিতে পারবো না যে আপনি রিয়েল ফ্রিল্যান্সার, আপনি এখান থেকে শিখছেন। ঠিক আছে, আপনি এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করিয়েন না, যদি কিছুই হয় না অ্যাকাউন্টটার, এটা আপনি লগ আউট করে দিয়ে ব্রাউজার হিস্ট্রি ক্লিন করে দিয়ে নতুন করে খুলিয়েন। আপনি ইমপ্লিমেন্ট করলেও আমি তো আপনাকে প্রুফ করতে পারবো না যে আপনি নতুন। সমাধান তো বলে দিলাম, আবার কি করবেন, এটা বাদ দিয়ে নতুন করে করবেন? পারবেন, এটা এই অ্যাকাউন্টে, আপনি এই অ্যাকাউন্টে সাইন আউট করে দিয়ে ব্রাউজারে হিস্টরি ক্লিন করে দিয়ে আবার খুলতে পারবেন। এই ইমেল হবে না, নতুন একটা ইমেল, নতুন একটা ফোন নাম্বার লাগবে, এই যা আর কিছু না। এই অ্যাকাউন্টটা থাক, এটা পরে কাজ করিয়ে নেন। পুরাতন অ্যাকাউন্ট খুব ভালো কথা, এটা পরে কাজ করিয়ে নেন আপনি। ঠিক আছে, হিস্টোরি ক্লিন করতে বললাম না, শুরুর দিনে তো বলে দিছি যে এরকম যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, কাজ আগে থেকে করে নাই, তাদেরকে ওই অ্যাকাউন্ট গুলো করতে মানা করে দিছি শুরুর দিনে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আর কাটটা পেজে আসছে, নাকি বাকিরা গিফট দেননি? হ্যাঁ, আপনার কি পেজে আসছে? হ্যাঁ, ওপেন করুন দেখি। ইমেজ ঠিক আছে, নিচে নামান, প্রাইসিংও ঠিক আছে, আরেকটু নিচে নামান, ঠিক আছে, আরেকটু নিচে, ঠিক আছে, চলবে। হ্যাঁ, অফ করে দেন। আর কে কে গিগ আপলোড করছেন? আপনারা যারা ক্লাসে সময় দেওয়াচ্ছে, আপনাদের গ্রুপে বেশি সময় দেন, তাদের একজনেরও গিগ পেজে আসেনি।
অনেকে আমার আমি ক্লাস আমি আমি দেখতে পড়তেছি যে আপনারা যেটা করেন সেটা ক্লাসে মনে মনোযোগ দেন কম, কোনো কোশ্চিন আমাকে জিজ্ঞাসা করার দরকার মনে করেন না, যে আপনারা গ্রুপে সবকিছু সলভ করবেন, কিন্তু আলটিমেটলি সেটা হয় না, সেটা আলটিমেটলি হয় না আপনাদের। স্যার আমার যে গিটটা আসছে, হ্যাঁ দেখেন, যদি আমারটা এবং আরেকজনের একটা আছে ওনাটা শেয়ার নি, কারণ আমি ওনাকে করাই দিছিলাম, তো সময় কম ছিল আমার হাতে, যার কারণে আমার তথ্য দিয়ে আর কি কিছুটা ই করা লাগছিল, আমারটাই যে। আচ্ছা ওপেন করেন। কিন্তু আমার স্যার একটু অ্যাবাউট বি দিয়ে সমস্যা আছে, সেটা হচ্ছে আমি টাইপ করছিলাম, তো টাইপ করার পর কমা দিয়ে দিয়ে করছিলাম, কিন্তু ওটা ব্যাক স্পেসে কাটতে পারে না, এটা রয়ে গেছে। আপনার এটা গিটটা একেবারে হয়নি, পেজে আসতে কি কারণে জানি না উপরে ওঠেন, এই গিগে কোনো কেউ কোনোদিন অর্ডার দিবে না। আপনারা যারা গিগের ডিসক্রিপশন ঠিকমতো লিখতেছেন না, যারা গিগের ডিসক্রিপশন ঠিকমতো লিখতেছেন না, তাদের এই গিগুলো তো অর্ডার পাবেনই না। আপনাকে তো বায়ার আপনার গিগটা পড়ে তো বুঝতে হবে বায়ারকে যে আপনি আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছেন, তাই না? সেটা যদি আপনার বায়ার ক্লিয়ার না হয় তাহলে আপনাকে কেন আপনার গিগটা সে কিনবে বলেন তো? আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, এখন দেখেন আপনারা। আপনারা ম্যাক্সিমাম আমরা গিগ দিয়েছেন যে ইউটিউব প্রমোশন, একটু দেখেন এখানে। দেখেন ইউটিউব প্রমোশন, আমি ইউটিউব প্রমোশন লিখে সার্চ করলাম, আমার গিগের মেইন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব প্রমোশন, এই কিওয়ার্ডটা দিয়ে আমি আমার গিগটাকে র্যাঙ্ক করাবো, তাই তো? প্রথম দিন অনেকেই বলছিল, কয়েকজন আসলে আপনাদের ক্লাসে পাকনা আছে, আমি তো দেখি সব কিছু, আমি কোনো কিছু বলার আগে ওরা অ্যাডভান্স দৌড় মারে, কিন্তু অ্যাডভান্স হয়ে তো লাভ নাই। এখন বলি গিগের কেন প্রথম দিন আমি আপনাদেরকে গিগ এসিও করা দেখাইনি, গিগের যদি ফার্স্ট দিনে এসিও করতে দিতাম অনেকের ভিতরে, এই যে আপনারা গিগুলো আপলোড করতে পারতেছেন, এই আপলোডটা অনেকে করতে পারতেন না, কিওয়ার্ডের মধ্যে গিয়ে ভেজাল লাগাই দিতেন, হ্যাঁ আপনাদের কিওয়ার্ডে গিয়ে ঝামেলা করতেন, এই গিগুলো যে কয়টা পেজে আসতো এগুলো আসতো না। আমি একদিনে সব কিছু এই জন্য দেখাতে চাইনি, কারণ ক্লাসে সব স্টুডেন্ট একরকম না, একে তো আপনারা হলো একটু বেশি বুঝেন, আপনারা ক্লাসে মনোযোগ দেন কম, আশায় থাকেন যে আপনারা গ্রুপ ডিসকাশন করে সব কিছু উল্টায় ফেলবেন, সেটা হয় না গিয়ে, আমি আপনাদের সব কিছু কনভার্সেশন দেখি, কে কী করেন না করেন সব দেখি, ঠিক আছে? এখন আবার দেখাচ্ছি গিগ কীভাবে দেওয়া লাগে, আমি আবার দেখাবো দরকার হলে, কিন্তু গিগ সবার পেজে আসা চাই। গিগ এসিও করতে গেলে প্রথম যেটা করতে হবে, গিগের একটা মেইন কিওয়ার্ডকে ফিক্স করতে হবে, একটা গিগের কি করতে হবে, একটা কিওয়ার্ডকে ফিক্স করতে হবে, এই কিওয়ার্ডটা যদি আপনি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন তাহলে কি হবে, আপনার গিগটা র্যাঙ্ক হবে। গিগ তো র্যাঙ্ক করার পরের, গিগ র্যাঙ্ক করা অনেক পরের ইস্যু, আগে আপনার দরকার হচ্ছে আপনার গিগটাকে পেজে নিয়ে আসা। গিগ কেন পেজে আসে না, কয়েকটা কারণে গিগ পেজে আসে না, তার এক নম্বর কারণ হচ্ছে গিগ হলো আপনারা যে ব্রাউজারে, আমি প্রথম দিন বলে দিয়েছিলাম যে আপনাদেরকে, আপনারা যখন গিগটা বানাবেন, আপনারা যখন সার্চ করবেন, আপনার যে ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্ট আছে সেই ব্রাউজার থেকে সার্চ না করার জন্য, আমার এই এটা কি, এটা হচ্ছে গুগল ক্রোম, গুগল ক্রোমে আমার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করা, আমি যদি এই ব্রাউজার থেকে এই ইউটিউব প্রমোশনের গিগ সার্চ করি, তারপরে যদি আমি আমার গিগটা এখানে আপলোড করি, ওই গিগ জীবনে পেজে আসবে না, একদম পরীক্ষিত, আপনারা দেখতে পারেন আপনাদের গিগ একটাও পেজে আসবে না, ওখানে যদি সার্চ করেন তারপরে আপনি করেন, খুব রেয়ার কেস, দু একটা আসলেও আসতে পারে যদি আপনার নিজের সব কিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ কপি করার দরকার নেই, আপনি 6টা 7টা 10টা গিগ দেখলে দেখবেন যে আপনি অটোমেটিকলি একটা আইডিয়া হবে আপনার, আপনি তারপর নিজে লিখেন। এখন দেখেন কিভাবে করতে হয়, আই উইল প্রমোট ইউর ইউটিউব ভিডিও, 33টা অর্ডার রানিং, প্রাইজিংগুলো একটু ভালো করে দেখেন। এখন কথা হচ্ছে অনেকে যারা পুরাতন সেলার তাদের গিগ কেমন আছে না আছে সেটা বড় কথা না, ওরা অর্ডার পাইছে, ওদের গিগ র্যাঙ্ক হয়ে গেছে, রিভিউ আছে, আর রিভিউ থাকলে বায়ার অটোমেটিকলি কী করে, অর্ডার দেয়, ভালো রিভিউ থাকলে বায়ার অটোমেটিক দেয়, যে এখন অনেকে এখানে লিখছে স্টার্টার,
অনেকে লেখছে কি লেখা, ইকোনমি বিজনেস ফাইবার, আপনার এই প্রাইসটার নাম দিছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ার। এইটার প্রাইস, এটার দাম অলরেডি ফাইবার দিয়ে দিছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। এইটা হচ্ছে যে যে এই ভদ্রলোক যে লিখছে বিজনেস, এখানে যদি এইটা না লিখে ও এমন কিছু একটা লিখতো, তাতে কি হইতো, গিকটাতে একটা কিওয়ার্ড বাড়তো, ওর গিকটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। যদিও ওর গিক র্যাঙ্ক হয়ে আছে, কারণ 604টা তার অর্ডার কমপ্লিট, রিভিউ আছে 604টা, 33টা অর্ডার রানিং আছে। একটা অর্ডারে যখন একটা গিগে রানিং থাকে, গিগটা অটোমেটিকলি র্যাঙ্কের দিকে আগায়। হ্যাঁ, তো ও অন্য কারণে ওর গিগ হচ্ছে আপনার র্যাঙ্ক হয়েছে, কিন্তু এর গিগের কন্টেন্ট ঠিক মতো নাই, এর গিগের কন্টেন্ট ঠিক মতো নাই, প্রাইজিং ঠিক মতো নাই, ওদেরকে আপনার ফলো করার দরকার নাই। আপনি, আমি আপনাদেরকে যেভাবে দেখাই সেটা ফলো করুন। প্রথমে হয় আপনার গিগের টাইটেল, তাই না? আপনারা গিগ কম বেশি সবাই দিয়েছেন, এখন সবাই পারেন, কিন্তু প্রথমে এটা হচ্ছে আপনার গিগের টাইটেল। আচ্ছা, আমি আপনাদের গিগ দিয়ে দেখাই। এখানে এনার টাইটেলটা হচ্ছে আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, তাই না? নিলাম, কপি করলাম, এখানে দেখাচ্ছি। একটু একটা জিনিস খেয়াল করেন, আপনি মনে করেন যে একজন বায়ার, আপনি একজন বায়ার, আপনার একটা ইউটিউব ভিডিও আছে, আপনি ভিডিওটা প্রমোট করবেন। আপনি নিজে একজন বায়ার, আপনার একটা ইউটিউব ভিডিও আছে, আপনি কী করতে চাচ্ছেন, আপনার এই ভিডিওটা আপনি প্রমোট করবেন। তা আপনি ফাইবারে কি লিখে সার্চ করবেন? একটু ক্যামেরাগুলো অন করেন তো সবাই, আপনাদের ক্যামেরাগুলো অন করেন সবাই। আপনাদের কি আছে, আপনার নিজের একটা ইউটিউব ভিডিও আছে, আপনি ইউটিউব ভিডিওটা প্রমোট করবেন, আপনি কি লিখে সার্চ করবেন বলেন তো, কে বলতে পারবেন? ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন, শিওর ইউটিউব প্রমোশন লিখে সার্চ করবেন? আপনারা ইউটিউব প্রমোশন লিখে, আমি যতবারই সার্চ করছি কি লিখে সার্চ করছি, ইউটিউব ইউটিউব প্রমোশন লিখে সার্চ করছি, তাই করছি কি? যতবারই আমি সার্চ করছি কি লিখে সার্চ করছি, ততবারই কিন্তু ইউটিউব প্রমোশন লিখে সার্চ করেছি। হ্যাঁ, যতবারই সার্চ করছি আমি ইউটিউব প্রমোশন লিখে সার্চ করছি। তো আপনাদের মধ্যেও যখন আপনারা কি করবেন, ওই সার্চ দিবেন, বা একটা বায়ার, আপনি নিজে একটা বায়ার, আপনার ইউটিউব ভিডিও প্রমোট করবেন, আপনি কিন্তু কি লিখবেন, ইউটিউব প্রমোশন লিখেই সার্চ করবেন, ঠিক বললাম? এই জন্য যেটা করতে হবে আপনাদেরকে, এই টাইটেলের মধ্যে আপনার একটা কিওয়ার্ডকে ফিক্স করতে হবে। একটা কিওয়ার্ড কি করতে হবে, আপনাকে কিওয়ার্ড ফিক্স করতে হবে।
একটা কিওয়ার্ডকে ফিক্সড করতে হবে। সেই কিওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন, সার্চ করবেন। তেমন এই গিগটা বানাইছে ঠিক আছে, কিন্তু গিগের কিন্তু কি নাই, আপনার গিগের আপনার কিওয়ার্ড ঠিক নাই। পেজে আসছে, পেজে যে কোনো কারণে আসতে পারে, পেজে আসা এক জিনিস আর র্যাঙ্ক হওয়া হলো আরেক জিনিস। আপনি শুধু পেজে আসলেই হবে না, গিগটাকে এরপর চেষ্টা করবেন গিগটাকে আপনার র্যাঙ্ক করার জন্য। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই, এরপর আমি স্ক্রিনটা আপনার শেয়ার করতেছি, দেখেন। কিছুই হয়নি, দেখেন। আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিওটা তো বাদ দেই, এখন তাহলে কি হলো, ইউটিউব প্রমোশন। এখন আমার এখানে মেইন কিওয়ার্ড হলো ইউটিউব প্রমোশন, এই কিওয়ার্ডটাকে আমি টার্গেট করে তারপর কি করব, আমি আমার ভিডিওটা মেক করবো। এরপর আসলাম ট্যাগে, এখন আমি তো টার্গেট করছি যে আমার এই একটা কিওয়ার্ড দিয়ে আমি আমার গিগটাকে র্যাঙ্ক করবো, তাহলে এটা অবশ্যই আমার কি, আমার একটা ট্যাগে থাকতে হবে, এটা আমার ট্যাগে থাকতে হবে ইউটিউব প্রমোশন। তারপরে দেখবেন যে আরও এরকম সিমিলার কিছু কিওয়ার্ড যেগুলো দিয়ে সার্চ করলে আপনার মোটামুটিভাবে আপনার গিগে আসে। আপনি যখন একটা গিগ লিখতে যান, যখন আপনি একটা গিগ লিখতে যান, যখন আপনি সার্চ দেন, ট্যাগগুলো যখন আপনি লিখেন, গিগে যে পাঁচটা ট্যাগ থাকে, ইউটিউব লেখার সঙ্গে সঙ্গে কিছু ট্যাগ অটোমেটিকলি সাজেস্ট করে, কিছু ট্যাগ অটোমেটিকলি সাজেস্ট করে। দেখেন এখানে কতগুলো ট্যাগ দেখাচ্ছে, কিন্তু এই ট্যাগগুলো হবে না, এগুলো তো অনেক অনেক লং টেল ট্যাগ, ট্যাগ এগুলো হবে না আর কি। এগুলো আপনার, আপনি যখন ট্যাগ লিখতে যান, অটোমেটিক দেখবেন যে ইউটিউব আপনাকে কিছু ট্যাগ সাজেস্ট করবে প্রমোশন রিলেটেডই। যেমন হচ্ছে আপনার ইউটিউব প্রমোশন লিখলাম, তাই না, ইউটিউব মার্কেটিং, প্রমোট ইউটিউব, হ্যাঁ ইউটিউব মার্কেটিং দিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি ইউটিউব ভাইরাল লিখতে পারেন, এই ধরনের ট্যাগগুলো, যে ট্যাগগুলো আপনি, আমি এখানে লিখছি জন্য এগুলাই লেখা লাগবে এমন কোনো কথা নাই। যেটা আপনার কিওয়ার্ডে যেটা আছে, সরি, যেটা আপনার টাইটেলে যে ট্যাগটা আপনার পড়ে গেছে অলরেডি, আপনার এই ট্যাগটা আপনি রাখবেন, এই ট্যাগটা আপনি ট্যাগের মধ্যে রাখবেন। আর বাকিগুলো যেগুলো কি করবেন, আপনার অটোমেটিকলি কি করতেছে, আপনার ট্যাগে লেখার সময় যে যেগুলো আপনার সাজেস্ট করতেছে, এরকম বাকি চারটা ট্যাগ ইউজ করবেন, টোটাল আপনি পাঁচটা ট্যাগ দিবেন। এই গেল হচ্ছে আপনার ট্যাগ। তারপর আসলো প্রাইজিং। এখন প্রাইজিং এ তিনটা জিনিস থাকে, প্রাইজিং এ কি থাকে, তিনটা জিনিস থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। এই হচ্ছে আপনার তিনটা প্রাইজিং। বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, তিনটা প্রাইজিং। এই হচ্ছে আপনার তিনটা প্রাইজিং। এখন এইখানে অনেকে রয়েছে স্টার্টার, সিলভার, মানে যা তা লিখে রাখে দিচ্ছে, অথচ সুন্দর একটা নাম, কিন্তু এই এটা এই প্রাইজিংটার নাম খুব সুন্দর করে ফাইবার দিয়ে দিছে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। প্রাইজিং কিভাবে হয়, প্রাইজিং হয় আপনার সার্ভিস কম দাম কম, সার্ভিস বেশি দাম বেশি, এইভাবে আপনার মূলত প্রাইজিংটা হয়। যে আপনি 5 টাকায় একটা কলম বিক্রি করেন, 10 টাকায় দুইটা, কি 15 টাকায় তিনটা, প্রাইজিংটা এরকম হয় মূলত। এটা খুব সাধারণভাবে দেখলে সাধারণ, আর যারা জটিল করতে পছন্দ করে তাদের কাছে এটা খুব কঠিন, কিন্তু আসলে কঠিন কোনো কিছু না। যেমন এইটা হচ্ছে আপনার প্রাইজিং, আর নিচে হচ্ছে আপনার প্রাইজিংয়ের শর্ট ডিসক্রিপশন, এই জন্যেই এখানে দুইটা ঘর দিয়ে দিছে। আসলে আপনি যদি আপনার কিওয়ার্ডটা এখানে ঠিকঠাক মতো ইউজ করেন, আপনার গিগটা কী হবে, র্যাঙ্ক হবে,
এখানে যদি আপনি স্টার্টার লিখেন তাহলে কিন্তু আপনার গিগটা এসইও হইল না। আপনার কি হইল না, গিগটা এসইও হইল না। আপনাকে এমন একটা ওয়ার্ড লিখতে হবে, আপনি এমন একটা ওয়ার্ড লিখবেন যেখানে কি হচ্ছে আপনার গিগের মেইন কিওয়ার্ডটা, আপনি যে কিওয়ার্ডটাকে টার্গেট করছেন এই কিওয়ার্ডটাকে আপনি এখানে ইউজ করতে পারেন। যেমন দেখেন আমার ইউটিউব প্রমোশন নামে আমি এই কথাটা আমার টাইটেলে আছে, এই কথাটা আমার ট্যাগেও আসছে, আপনি প্রাইজিংয়েও এই কথাটা নিয়ে আসবেন। হ্যাঁ, আপনি লেখেন এখানে এখানে কি করলেন, আপনি টু ডেজ ইউটিউব প্রমোশন লিখলেন, এখন স্ট্যান্ডার্ড প্যাকেজে আসেন, আসে এখানে একটু বাড়ায় দেন, এটাকে 4 দিন করে দেন। এটাতে আপনি 7 দিন দেন, 12 দিন দেন। এখন দেখেন তো আমার আমার এই মেইন কিওয়ার্ডটা কি হলো, আমার টাইটেলও থাকলো, আমার ট্যাগেও থাকলো, আমার প্রাইজিংও চলে আসছে। এখন কি প্রাইজিং একটা শর্ট ডিসক্রিপশন থাকতেছে, তাই না? হয়েছে, হয়েছে। এখন আমার প্রাইজিংটা কি সব জায়গায়, আমার মেইন কিওয়ার্ডটা কি সব জায়গায় বসছে, মেইন কিওয়ার্ডটাকে আমি ঠিক রাখতে পারছি, মেইন কিওয়ার্ডটা সব জায়গায় আছে এখন। আমার মেইন কিওয়ার্ডটাকে কি করলাম, আমি সব জায়গায় সুন্দর করে ইউজ করলাম। এরপর আসলো ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশন যখন আপনি আসবেন, ফাইবার কিন্তু বুঝে যে হলো আপনার কেউ তার গিগটাকে র্যাঙ্ক করার জন্য ফাইবারের অ্যালগোরিদম আর এখন যদি গুগলের অ্যালগোরিদম আপনি মিলাইতে যান, দুটোই আলাদা। ফাইবার সবসময় পছন্দ করে হচ্ছে আপনার টাইটেল মাস্ট বি শর্ট, এন টাইটেল সবসময় শর্ট হলে ফাইবার ওইটাকে খুব ভালোভাবে দেখে, খুব ভালোভাবে দেখে এবং গিগুলো র্যাঙ্ক হয়। এখন যদি আপনি এই টাইটেলটাকে বিশাল একটা লিখছেন, একদম গরুর রচনা লিখছেন টাইটেলের মধ্যেই, ওই গিগ র্যাঙ্ক করা খুব টাফ হয়ে যাবে। আগের যেগুলো গিগ র্যাঙ্ক হয়েছে ওগুলোর দিকে তাকাইলে আপনি হিসাব মিলাইতে পারবেন না। আপনি নতুন বিগিনার, কিন্তু আপনার কি হবে, আপনি চাচ্ছেন যে আপনার গিগটা খুব দ্রুত র্যাঙ্ক করুক, আপনি দ্রুত অর্ডার পান। গত এলইডিপিতে যখন আমরা ক্লাস করাই আমি, তখন আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কি করছিল, ম্যাক্সিমাম স্টুডেন্টের গিগে অর্ডার চলে আসছে, কারণ ওরা ঠিকঠাক মতো এসিওটা বুঝতো, এসিওটা করতে পারছিল আর মার্কেটে এত সেলার ছিল না। হ্যাঁ, তো পাকিস্তানের যারা সেলার আছে, ইন্ডিয়ার যারা সেলার আছে, ওদের অর্ডারে কমে গেছিলো সে সময়। তো ওরা ফাইবার ফোরামে অনেক লেখালেখি করছে যে একজন নিউ অ্যারাইভাল কিভাবে তার গিগ ফার্স্ট পেজে চলে আসে, একটা নিউ অ্যারাইভালের গিগ কিভাবে ফার্স্ট পেজে আসে, এটা কিভাবে সম্ভব, অনেক ফাইবার ফোরামে অনেক লেখালেখি করছে তারা। এখন আমি আপনাদেরকে ফোরাম দেখাচ্ছি না, কারণ আপনাদের মাঝে কয়েকজনের সমস্যা আছে, একটু বেশি ঘাটাঘাটি করতে যাবেন তারপরে অ্যাকাউন্টগুলো নষ্ট হবে সব। তো ফাইবার ফোরামে তারা অনেক লেখালেখি করছে যে কিভাবে সম্ভব, কিন্তু আমরা তো আসলে ফাইবারের অ্যালগোরিদম নিয়ে কাজ করি, আমরা অনেক দিনের এটা কাজ করতে করতে আমরা বুঝি যে এখন গিগে কি কোন জিনিসটা লিখলে গিগটা র্যাঙ্ক হবে, আর কোনটা লিখলে গিগটা পেজে আসবে, আর কোনটা লিখলে আসবে না। এরপর দেখেন আপনি ডিসক্রিপশনে আসবেন, ডিসক্রিপশনে আগে কি লিখবেন, আপনি আপনার এই সার্ভিস সম্বন্ধে বা আপনার সম্বন্ধে 2 লাইন লিখবেন আগে প্রথমে এখানে। তারপরে যখন আপনি মাই সার্ভিসে আসবেন, মাই সার্ভিসে যখন আপনি আসবেন এখানে, মাই সার্ভিসেও আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে গিগের ইউটিউব প্রমোশন, আমি 2-1 জনের গিগ দেখাই আপনাদের মাঝে। এই যে সাজদিন বিডি নিজে লিখছে এনার গিগ, হ্যাঁ, ফেসবুক গ্রুপ কি, ফেসবুক গ্রুপ কি করবেন আপনি, আই উইল প্রমোট ইয়োর ভিডিও ইন ভেরিয়াস সোশ্যাল মিডিয়া, সার্চ সার্চ দিয়ে ফেসবুক গ্রুপ, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু গিগটা হয়নি,
আলটিমেটলি গিগটাকে র্যাঙ্ক হবে নাই গিগ, ও লিখছে ঠিক আছে প্রথম গিগ, এই জন্য আমি কাউকে মানাও করতেছি না, কিন্তু গিগটাকে যদি সুন্দর এসিও করা যেত তাহলে গিগটা আপনার আরো দ্রুত ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকতো বা গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকতো। হ্যাঁ, যখন আপনি এখানে আপনার সম্বন্ধে লিখবেন, যেমন লিখছে ইউটিউব ভিডিও মার্কেটিং অ্যান্ড প্রমোশন, এই কথাটা না লিখে এখানে এটা লেখা যায় তো কি ইউটিউব প্রমোশন, ইউটিউব মার্কেটিং অ্যান্ড প্রমোশন এটা না লিখে কি লেখা যায় তো, এই এতটুকু বাদ দিলে কিন্তু ঠিক ছিল, ইউটিউব প্রমোশন, আই এম এক্সপার্ট ইন ইউটিউব প্রমোশন, তারপরে আপনি বাকি যা কিছু লিখেন লিখেন, তাহলে কি হইতো আপনার আপনার যে মেইন কিওয়ার্ডটা সেটা আপনার প্রাইজিংয়ে সরি ডিসক্রিপশনে একবার চলে আসতো। আর আপনার যে এই এই যে মেইন কিওয়ার্ডটা, একটা কিওয়ার্ড কিন্তু তিনবারের বেশি ইউজ করা যায় না ডিসক্রিপশনে, তিনবারের বেশি কি করা যায় না, লেখ লিখলে কিন্তু আপনার লেখা আসে যে আপনি এই কিওয়ার্ডটা স্টপিং করতেছেন। স্টপিং মানে কি, এক কিওয়ার্ড বারবার আপনি ইউজ, এক কিওয়ার্ড বারবার ইউজ করার চেষ্টা করতেছেন, এক কিওয়ার্ড যেহেতু আপনাকে তিনবারের বেশি ইউজ করতে দিবে না, সেহেতু আপনি আপনার ওই কিওয়ার্ডটাকে তিনবার ঠিকঠাক মতো ইউজ করেন, যাতে আপনার গিগটা কি হয় র্যাঙ্ক হয়। বোঝা গেল? আপনি আপনার ডিসক্রিপশনেও কি করবেন, ওই মেইন কিওয়ার্ডটাকে সুন্দর করে তিনবার ইউজ করবেন। তাহলে আপনি দেখেন আপনার টাইটেলে হলো আপনি একবার লিখছেন আপনার মেইন কিওয়ার্ড, আপনি আপনার ট্যাগের মধ্যে দিচ্ছেন একবার দুইবার, আপনার এই যে প্রাইজিং বানাইছেন প্রাইজিংয়ে ইউজ করছেন ছয়বার, ছয় সাত আটবার, এখানে যদি আপনি তিনবার ইউজ করেন ঠিকঠাক মতো 11 বার, আপনার গিগটা র্যাঙ্ক হবে না বলেন? কিন্তু ফাইবার কিন্তু খুব চালাক, ওরা ওরা চাচ্ছে যে আপনি ডিসক্রিপশনে যেন আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ তিনবারের বেশি না করতে পারেন, কিন্তু কি করছেন আপনি ওকে ফাঁকি দিয়ে এখানে প্রাইজিংয়ে ইউজ করছেন, এখানে টাইটেলে ইউজ করছেন, আপনি ট্যাগে ইউজ করছেন, এটাই হচ্ছে আপনার গিগে গিগটাকে র্যাঙ্ক করার একটা শর্ট টেকনিক। এরপর যেটা করতে হবে, আপনার গিগের গিগের ইমেজটাকে এসইও করতে হবে। গিগের ইমেজটাকে আপনি এসইও কীভাবে করবেন, ওই আগের সিস্টেমে টাইটেল দিয়ে কি করবেন আমি দেখাই দিচ্ছি কীভাবে গিগের ইমেজ এসইও করতে হয়। আপনি টাইটেল দিয়ে মনে করুন এটাই আপনার ইমেজ, এটা এটা হচ্ছে আপনার ইমেজটা, এটাকে আপনি টাইটেল দিয়ে কি করলেন রিনেম করলেন, তারপরে এটাকে আপনি রাইট ক্লিক করে প্রপার্টিজে আসেন, এখানে দেন টাইটেল এটা দেন, সাব টাইটেল এটা দেন, এটা দেন, অ্যাপ্লাই করেন, ওকে করেন, তারপরে আবার প্রপার্টিজে আসেন, আপনার টাইটেলটা তো কপি করে আছে তাই না, আচ্ছা থাক, তারপর ট্যাগে আসেন, ট্যাগগুলো কপি করে দেন, কমেন্টে কি করবেন আপনি যে ডিসক্রিপশনটা লিখবেন এই ডিসক্রিপশন অংশটা পুরোটা কি করবেন কপি করে নিয়ে আসে আপনার কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। তারপর অথর, এখানে হচ্ছে আপনার ফাইবারের ইউজার নেম, তারপরে এই যে দেখেন অনেকগুলো জায়গা আছে, ক্যামেরা মেকার, ক্যামেরা ক্যামেরা মোড, এই জায়গাগুলোতে হবে আপনার মেইন কিওয়ার্ডটা। মেইন কিওয়ার্ডটা কি ছিল, মেইন কিওয়ার্ডটা ছিল আপনার, মেইন কিওয়ার্ড কি ছিল আপনার, ইউটিউব প্রমোশন, এখানে হবে আপনার মেইন কিওয়ার্ডটা কি, এই জায়গাগুলোতে আপনি আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করবেন। যত ফাঁকা জায়গা আছে এখানে আপনার সেগুলোতে কি করবেন আপনি আপনার গিগের মেইন কিওয়ার্ডটা ইউজ করবেন। ঠিক আছে, এই ফাঁকা জায়গাগুলোতে কি করবেন আপনি আপনার গিগের মেইন কিওয়ার্ডটা ইউজ করবেন, তাহলে আপনার গিগটা কি হবে, আপনি বিগানার হয়েছেন তাতে কি হয়েছে আপনার গিগ র্যাঙ্ক হবে। এই হলো আপনার গিগের এসইও। এখন যদি আপনারা গিগ যদি আপনারা একটু আইডিয়া নিতে চান, তাহলে কি করবেন আর একটা নতুন ব্রাউজার ওপেন করবেন, আর আপনারা যে গিগে সার্চ করতেছেন আপনাদের গিগে সার্চ হিস্টোরিটা কিন্তু এই দেখেন, আমি এগুলো সার্চ করছি, দেখেন পিপল হু ভিউড দিস সার্ভিস অলসো ভিউড, এগুলো আমি অলরেডি সার্চ করছি,
এই সার্চ রেজাল্ট রাখা যাবে না। এই সার্চ রেজাল্টগুলো আপনার কি করতে হবে, রাখা যাবে না। আপনি অন্য একটা ব্রাউজার ওপেন করবেন, সেখানে গিয়ে সার্চ করবেন, একটা নতুন নতুন ব্রাউজার নিয়ে আপনি সেই ব্রাউজারে সার্চ করবেন। আপনি যে আপনার গিগটা সার্চ করবেন, তাও এটা আপনার নিজের অ্যাকাউন্ট থেকে সার্চ করার দরকার নেই, এরকম একটা ব্রাউজার নেবেন, এখানে সার্চ করবেন। আপনি নতুন একটা কি করবেন, ব্রাউজার নেবেন, এখানে আপনি সার্চ করবেন, এখানে আপনি সার্চ টার্চ করে গিগটাকে আগে ওয়ার্ডে এইভাবে লিখবেন, আগে ওয়ার্ডে সুন্দর করে লিখবেন, ডিরেক্ট ফাইবারে লেখার দরকার নেই। আগে ওয়ার্ডে খুব সুন্দর করে এখানে সাজায় নেবেন, সাজায় নেওয়ার পর তারপরে এখান থেকে কপি করে করে নিয়ে যা ফাইবারে বসানোর দরকার নেই। ফাইবারে বসানোর আগে কি করবেন, আপনি আপনার গিগটাকে সুন্দর করে দেখবেন, আগে দেখে দেখে তারপরে আপনি ফাইবারে টাইপ করবেন, তাহলে আপনার গিগ পেজে চলে আসবে। এখন আপনারা ব্রেক নেন, ব্রেকের পরে আপনি আরো ফাইবার নিয়ে আমি আলোচনা করতেছি। হ্যাঁ, আপনার ব্রেক নেন কিছুক্ষণ, তারপরে আমরা আবার ফাইবার নিয়ে আলোচনা করতেছি। জি বলেন স্যার, গিগ পাবলিশ করার পরে কি স্যার ওটা এডিট করা যায়? একটা গিগ পাবলিশ করার পরে গিগটাকে এডিট করলে ওই গিগ যে পেজে আসবে নাকি আসবে না তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছেন? একটা গিগ পাবলিশ করার পরে এডিট করলে ওই গিগ অনেক র্যাঙ্ক হারায়, যদি গিগ র্যাঙ্কে থাকে র্যাঙ্ক তো 100% হারায়, আর ওই গিগ যে আপনার পেজে আসবে কিনা বলা মুশকিল, যেহেতু আপনারা বিগেনার, আপনাদের গিগের এখনো কিছুই হয় নাই, যদি কোনো গিগে ভুল ভাল থাকে আপনারা এখন ঠিক করতে পারবেন। আপনারা ব্রেকটা নেন, এরপর আমরা আবার আলোচনা করতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, কত করে ব্রেক হবে স্যার আপনারা নেন, এমন তো না যে আপনারা সবাই বাইরে চলে যাচ্ছেন। ডিটেলস থেকে করতে হবে।
ভাই আমার ডোজ দেওয়ার পরে মাইক্রোফোনে কাজ করছে না, ওর কোনো সমাধান আছে না? ল্যাপটপ না ল্যাপটপ ল্যাপটপ কি না ল্যাপটপ আপনার কি হেডফোনের পোর্ট আর মাইক্রোফোনের পোর্ট আলাদা নাকি একটাই? মাইক্রোফোন আমার, আমি আমি বললে পরে আপনারা শুনতে পারেন না, কিন্তু আপনাদের কথা আমি, কিছু ল্যাপটপে দুইটা পোর্ট থাকে আর কিছু ল্যাপটপে একটা পোর্ট থাকে, আপনার কয়টা পোর্ট আছে? সেটা তো বলতে হবে না, হেডফোনের পোর্ট কয়টা আছে সেটাও বলতে হচ্ছে না? ও একটা আছে হেডফোনের, একটা আছে সম্ভবত। কত আপনার উইন্ডোজ 10? চলে গেছে আমার, আগে ভালোই ছিল, যখন 7 ছিল তখন সমস্যা ছিল না, কিন্তু এখন উইন্ডোজ 10 মারাতে এই সমস্যা গুলো দেখা দিচ্ছে। আপনি ড্রাইভার ঠিকঠাক ইনস্টল করতে পারেন? ওই ভাই ওই ভাই, হ্যাঁ রাস্তা ভাই বলেন ভাই, ওর মাইক্রো কার্সার কাজ করছিলেন নাকি? হ্যাঁ কাজ তো করতেছি, আমি অনেকগুলো সাবমিট করছি কিন্তু একটা রিভিউ হয় না এখনো। কত ডলার ভাই? ডলারই বোঝে নাই আমি। কাজ করছে না করবো আশা করি, $5 আমার করে কাঁথা গেছে। একটা জিনিস কি ভাই, টিটিভির যত কাজ আছে এগুলো একটা রিমুভ করা যাবে না, টিটিভির যত কাজ আছে। এই যে আমি দেখাই আপনারা, এই যে টিটিভি টাকা দেখছেন, একটা কাজ রিমুভ করবেন না ফাস্ট। আর দ্বিতীয় হলো নেট কানেকশন ভালো থাকলে আপনার অবশ্যই কাজ পাবে, তাহলে কাজ পাবেন না। দেন আমার নেট কানেকশন খারাপ, তো আমার কাজটা দিল না, নিয়ে গেছে অলরেডি আগে। আমার সবই হার্ড ড্রাইভ দেখাচ্ছে, তাই জন্য আমার এই অবস্থা। ভাই টিটিভির কাজগুলো মনে করেন যে সেরা, টিটিভির কাজগুলো আমরা করতে পারি বাংলাদেশে দ্বারা? হ্যাঁ টিটিভিতে অনেক ভালো এই করে, দেখেন আমার যত কাজ আছে সবই টিটিভির, সবই টিটিভি। দেখি ভাই এলবিআর ডাটা এন্ট্রি না? সেটা তো তোমার আমরা যে তিরিশ জন আমি বলি বারবার রিলোড করলে ডাটা এন্ট্রি কাজ দিবে যদি কেউ পায়ে থাকেন, ঠিক আছে ভাই? ডাটা এন্ট্রি করতে গেলে যুদ্ধ লেগে যায়, কে কার আগে কাজ করবে, ঠিক আছে? থাকেও না বেশি করে, আমি পাই না, থাকেও না। আমার একটা কাজ করতে সর্বোচ্চ 20 সেকেন্ড কি 30 সেকেন্ড লাগে কমপ্লিট করতে, ঠিক আছে? আপনার দেখাইছিল আমার দেখাইল,
আপনি যে একটা থেকে হুবহু লিখছেন, আপনি দু তিনটা মিলাই লেখেন না, এটাই তো সমস্যা। এমনি ভাই কাজ করা যায় বলেন ভাই? কাজ করা যায় না, তাহলে অনেক কাজ করতে ভাই বলেন সর্বোচ্চ কত সেন্টের কাজ করছেন? সর্বোচ্চ ভাই 30 সেন্টের মতো। দেখেন ঠিক হইতেছে নাকি না ভুল হইতেছে? ভালো কাজ করছেন, আমার তো ভালো হয়ে গেছে। আপনার কত ভাবি, আমি অনেক কাজ না আমার, আপনার আমার তো কাজই নাই। আমি একটা কাজ করছিলাম আপনার 35 সেন্টের, সবাই খালি জিজ্ঞেস করে আমি কাজ করি কিভাবে, আজকে ওই দেখাই দিই, দেখেন এটাই আমার কাজ সারা দিনে। এটা কি কাজ কি পাইলে মাত্র নাকি? হ্যাঁ কেবল পাইলাম। এটাই কাজ ভাই, দেখেন 30 সেন্ট সাথে সাথে দিয়ে দেবে। 3 সেন্ট না? এই আমার মাত্র আসছে, আমি ঢুকছি আর চলে গেছে। হ্যাঁ তোমাদের চলেই যাবে, নেট কানেকশন সমস্যা এগুলো। না নেট তো কানেকশন ভালো হবে, অল ওয়াটার তো। জঘন্য, আমার অনেক ভালো লাগছে, একদম জঘন্য। আমি ফার্স্টে কিন্তু জিমেল অ্যাকাউন্টের কাজগুলো করি নাই, ওগুলো আমি রেখে দিয়েছিলাম। দেখেন আপনি ঢুকতে পারলে সবই হবে, আপনার এটা কোনো কঠিন না, আপনি ঢুকতে পারলেন কিনা এটা হলো মেন, ঠিক আছে? যত দেরি করবেন নিয়ে নেবে আরেকজন, ওই যে নিয়ে নিচ্ছি এটা যত ফাস্ট করা যাবে তত আস্তে
আমি তো দেরি করলে যাবে আসুন এখন নিচে দেখেন ওকে করে আসেন এখানে ওকে ওকে দেন হ্যাঁ ওকে ওকে আপনাকে বুঝছেন তো এটা কি করতে বলছে এডিট গুলো বসাই দেন 23.06.20 এগুলো ও আচ্ছা এই যে এই ছবিটা যা আছে তাই উপভোগ করতে বসাই দেন হবে এটাই এইটা নামেন এটা না দিয়ে দেন চব্বিশ ছয় বিশ আমার বেজের লোকজন করতেছে আমার বেজের লোকজন খেয়ে থাকবে
আমি যে আমার টাকায় যাক সবাই রাস্তা ভাই আসলে ইনক্লুডের বিষয়টা কি আমার হচ্ছেন দুই দিন ডাটা এন্ট্রি আসছে দুইটা আসছে আমি একদিন করতে পারছি আর একদিন তো করতে পারি নাই তো এখন এই আজকে একটু আগে আসছিল তো নেট তো অনেক স্লো করতে পারি নাই আর বেশি আসে না তিন দিন তিনটা কাজ আসছে বারবার রিফ্রেশ দিলেন ওইখানে যদি ইরর থাকে আবার ব্যাকে আসবেন ব্যাকে এসে আবার রিফ্রেশ দিলেন দেখবেন আসবে রিফ্রেশ বলতে পেজ লোড রিলোড যেটা ব্যাকে এসে আবার ওই জবে ক্লিক করবেন ওইখানে দেখায় কি ওটা কেউ নিয়ে গেছে সেটা দেখায় যখন আমি ঢুকি একটু আগে আসছিলাম বারবার করবেন বারবার করলে আসবে পিছনে এসে আবার ঢুকবেন পিছনে এসে ওই জবে ক্লিক আবার ঢুকবেন আমি একবার দেখাই দিই আমার সিস্টেমটা কি হচ্ছে আচ্ছা জি ভাই এই দেখেন আমি নিয়ে যদি কাজটা নিয়ে আমি দেখাই একবার আচ্ছা এই যে আসলো ঠিক আছে এই কাজটা যদি কেউ নিয়ে নেয় তাহলে আমি আবার টেকনিক কাটাই এই যে নিয়ে গেছে আবার ব্যাকে যাবো আবার নিবে আবার ঢুকবো আমি জানি না এটা সমস্যা তার জানে আমার এরকম একটা হইছে সঠিক দিয়ার পরে হচ্ছে এই জানি ঠিক আছে আগেরটা আমার সবাই সবগুলাই হইতেছে আমি তো বুঝলাম না এখানে কি লাগছে ভাই বলতে পারেন যেখানে বুঝবেন না সেখানে না করে দিবেন সুধা আমি জানি না আসেন ভাই পেজ বসে রিলোড দিলে কি সমস্যা আছে হ্যাঁ অবশ্যই আমার দুইজনের জন্য ব্যান করছে দুইবার আমার দুই দিন ব্যান করেছিল তারপর ডাটা এন্ট্রির কাজ পরে আমি বুঝতে পারছি বেশি রিলোড করতে না অনেকগুলো আসলেন অনেকগুলো ঢুকা যায় একটা আসলে একটার বেশি তো তার বেশি পাওয়া যাবে না আসি তো একটা ওটা দিবে
দিবেন কেন? ওইটা তার দিবেন, ওটা দেওয়া আছে না? হ্যাঁ ছবি তো দেওয়া আছে। চেক করো, আপনি দেখেন নিচে একটা খালি আছে, দুই একটা খালি আছে, ওইগুলো ফ্ল্যাপ করে দেন। যদি কখনো বুঝতে কষ্ট হয় তাহলে ইনস্ট্রাকশনটা করে নেবেন, ডান সাইডে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। শুনুন, তারপরে 0027 35 3888 0027 35 3555 0027 3555 0 8 9 0 8 এই জবে ঢুকার পর আসে জবে ঢুকার পর এই কাজটা আসে, মানে ইমপ্রুভ করার অপশনটা আসে। আরেকটা ব্যাগে যান, এই যে জানিস কে দ্রুত করবে নাইলে কাজটা একদম নিয়ে নেয়। এই যে বাইরে গেছে আমার সেম ট্রিক। আর তোমার কি বলে, তোমার কিছু বলে দিলে সুবিধা হয় না? তুমি করবা, বলে দিব অনেক সময় আছে, একটু করে যাবো। নাই তো এই জায়গায় আচ্ছা মনে নাই, আমি আবার দেখে জানাবো। নি আচ্ছা ডাক্তার, হ্যাঁ আপু বলে দিব। হ্যাঁ আমার এই সামথিং ওই রং আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা লিখে তারপরটা বলে দেব। 0028 এখন আপাতত ঠিক আছে। 3461 0013 0013 55 135 135 আপু পরেরটা বোঝা যায় না মেয়েটি, এটা না বললে দাও। আচ্ছা সিপি আমি টিস্কিনটা শেয়ার করতে, এটা বোঝা যায় কই? একটু বলো তো ভাইয়া। 0013 551 ডাবল ওয়ান ফোর
আচ্ছা আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। আচ্ছা আমি একটু দেখাই, আমার কে এটা দেখাচ্ছে কেন? রাস্তা দেখা যায়? রাস্তা আপু তুমি কিন্তু ইংলিশ জানো ভালো, তুমি কি পাইছে? আমি তো বুঝতেছি না এটা কি বোঝাইতে চাইছে। আপনি কোথা শিখছেন বানা খুলাইছে আমার বলেই নাই। কি করবো হাঁচি দিবেন না। আমি বলি দুইটা কাজ করবেন, একটা হলো ডাটা এন্ট্রি, আরেকটা হলো ইউটিউব কমেন্ট আর হলো সার্চ। ইউটিউব সাইন আপ করবেন না কিন্তু, ইউটিউব কমেন্ট এবং সার্চ এটা কাজ করবেন। আচ্ছা সবার কি আসতেছে কাজ? কাজ তো করতে থাকেন কাজ। দুইটা আছে কোথায় দেখো তো?
কিভাবে লেখা রে হাতে লেখা 4001 রাসেল ভাই ডাবল সিক্স ডাবল জিরো জি রাসেল ভাইয়া দাদা কি আসছে যাওয়ার সাথে সাথে যদি কিছু চলে গেছে এখন কি করবে ব্যাংকে যাব ঢুকবেন আবার ব্যাংকে যাব ঢুকবেন বুঝতেছাম আচ্ছা এরপরে আমি একটু দেখাবো নি তাহলে তুমি বুঝতে পারবে না কি হবে কাজে ঠিক আছে পরে আমি এতদিন ডাটা এন্ট্রি পাই নাই আজকে একটা পয়সা এখন তো আসতেছে দেখলাম আমার নামে কোলে আসছে কিন্তু আমি মনে করিনি ওয়াও বা ঠিক আছে আমার অলার্ট না ঢুকলে তোমার 56 57 এমন জব থাকে আর তোমার ইমেল আর ডাটা এন্ট্রি ভালো আমি করে আসছে ইমেল আর টাইপ তো থাকে ফোন নাম্বার করো মাসে আমার ডাটা এন্ট্রি গুলো করে খুবা ডাটা এন্ট্রি করতে আমি জানতাম না করে বা করে আমি হচ্ছে ফাইবারের যে ইটা দিচ্ছি সার্ভিসের যে আমি কোন জব পাব দেখিনি আমি সাবমিট করে আমি পিছনে তোর সাবমিট করার সাথে তাহলে তো ভুল করে ফেললাম রে প্রথমবারে দেখে যাও জবে যাব নাকি পেজ রিলোটের পাশে যে ব্যাকে যেতে হয় সেটা হ্যাঁ হ্যাঁ পেজ রিলোটের পাশে দিয়ে একবার নো এটা রিলোট দিলে কি হচ্ছে জি ভাইয়া এটা দেখাই যদি কাজটা না পাই তাহলে কি করবো এটা সাবমিট অটো দিয়ে কেউ নিয়ে যায় যে একটা সাবমিট করলাম এই রে এইটা কার ব্যাকে যাইতে হবে না দু কাটতে দিল না ঠিক আছে আবার ব্যাকে আবার দিব কতক্ষণ দিবে না চারটা বার কেটে যাচ্ছ আসলে
$3.5 আজকে $1 কাট করতে $1 রেখে আজকে $1 বা আমরা আগে খুলছি বা কাজ করি নাই ফেলাই রাখি।
এখানে রাপসান গানারি করছে, রাপসান বিষয়টা বুঝে গেছে, কারণ রাপসান এখানে কাজ দিয়ে আসেন ওরা 10টা করে রাপসানে। ভাই আমার তো বারবার শুধু সামথিং উইথ রং ই কেন আসছে? ঢুকতে ঢুকতে কাজ নিয়ে চলে যায়। পিছনে যাইতে হবে, নিতে হবে না হাফ দেখাবে, বুঝছো?
পুলক ভাই এটা কিন্তু ঠিক না। হ্যাঁ আহারে নেটওয়ার্ক ঢুকতেই চায় না, এইটা তো ঠিক না, আমিও বুঝতেছি এইটা ঠিক না। কাউকে না কল দিলা? আমাদের কি পড়ে? এই দেখো সামথিং ওয়েন্ট রং আসে বারবার। নিচের দিকে যান তো একটু। এই যে নিচের দিকে
উপরে ডিটেইলসটা দেখি তো একটু উপরে যান আচ্ছা দুটো এগে দিন কি যাও তো ডিটেইলসের একটা অপশন আছে দেখেন এখানে কি উল্লেখ করছে এই দেখো ডিটেইলস কি বলে ফেল টু রিড দা সেশন স্টোরেজ প্রপার্টি ফ্রম উইন্ডো আপনার উইন্ডোজের অ্যাক্সেস ফর দিস ডকুমেন্ট আপনার উইন্ডোজের অ্যাক্সেস কি বন্ধ করা কোনো কিছু সেটিংসে কোনো প্রবলেম আছে মনে হয় তাহলে কি করব প্রবলেমটা তো নিও আপনি আপনার হিস্ট্রিটা ক্লিন করে নিন ব্রাউজারের ব্রাউজারে হিস্ট্রি ক্লিন করে আর একবার লগ ইন করে দেখেন শুনতে পাচ্ছি ভাইয়া কিসের উপরে কোন টেক্সট হইছে দেখো মানে নিচে নিচে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মার্ক ওয়ার্কারসের সবচেয়ে বড় কাজ পেছনে একটা অ্যাপ সাইন আপ করে 37 সেন্ট আমি $1 টাকা কাজ পেছনে লাস্ট স্টেপে যা করতে পারি বড় কাজ দেখবে না না ওটা বেটার লাস্ট একটা সাইন আপ ওইটা আমি করতে পারিনি মোবাইল ভেরিফিকেশন অনেক ঝামেলা দেয় মনে হয় হ্যাঁ হ্যাঁ পরে ওইটা কাছে পেয়েছি একটু সময় দিলে এখান থেকে আর্ন করা সম্ভব জি স্যার আমার $5 প্রায় হয়ে গেছে $120 আছে দেখলো ডাটা এন্ট্রি কাজটা একদম ইজি ইউটিউব কমেন্টের কাজ আসে না জি স্যার আমারটাই আসে অনেক কাজ আসে এই ইউটিউব কমেন্ট কোয়েশ্চন করে দাও ইউটিউব কমেন্ট ইউটিউব কমেন্ট হলো পাস করে দেয় দুইটা বলি নাই বলছি ২০টা আমার পেমেন্ট দিয়ে দিচ্ছি স্যার আজকে সবাই বসে আছে কি করতেছে
করতে থাকেন, সবাই কাজ করতে থাকেন। স্যার হ্যাঁ দীপ্তি, আপনি আপনি কাজ করতেছেন? আমার ডাটেন্ট্রি কাজ আসতেছে, বাট কিন্তু আমি যখন যাইতেছি তখন দেখা যাচ্ছে অন্য কেউ নিয়ে যাইতেছে। এই পর্যন্ত মনে করেন স্যার চার পাঁচটা আসছে। আপনি স্ক্রিন শেয়ার করছেন একবারও? কেন না স্যার, ভাইয়াও দেখাই দিছিলাম সেভাবেই করতেছি, আসান ভাই দেখাই দিচ্ছে। আপনি স্ক্রিন শেয়ার করেন, যদি আপনার সমস্যা হয় স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, এখন তো না একটু আগে আসছিলাম, চেষ্টা করছি, চলে গেছে, আবার আসলে তাহলে আমি স্ক্রিন শেয়ার করবো। প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করবেন, সবাই তো আছে এখানে হেল্প করার জন্য। আচ্ছা একটা জিনিস একটু সিলেক্ট করি স্যার। হ্যাঁ বলেন, যদি কারোর অসুবিধা থাকে বলেন। এখানে কি হবে? এটা কি এটা না করে যান। ওটা না করে দিতে হবে, করে দাও শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। বলেন, শুনতেছি। স্যার আমার মাইক্রো ওয়ার্ক আসছে না স্যার, ম্যাক্সিমাম কাজ আসে এপিআর ওয়ে। কেন আপনার ডাটা এন্ট্রি কাজ আসে না? সবাই তো করতেছে স্যার। আমার আসে না স্যার। স্যার আমার একটা আসছে টিটিভি জিমেইল ক্রিয়েটার অ্যাকাউন্ট, স্যার এক্ষেত্রে করতে পারবেন বলবা? আমার তো অ্যাকাউন্ট করাটা জরুরি হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন ওয়েট করেন, একাই কাজ দিবে।
বাকিরা কি কাজ করতেছেন নাকি বসে আছেন? শাম্মী সুমি আপনি কি কাজ করতেছেন? শাম্মী সুমি কাজ করতেছেন আপনি? স্ক্রিন শেয়ার করেন, দেখতে পারতেছি না তো। শিহাব মইন বলতেছে যে কেউ একটা কাজ নিয়ে গেছে, তিন বার আসতেছে।
ফাস্টার করতে হবে তাহলে সার্জন আমাদের কি শিখাতে দিয়েছিল আমরা এডি স্কিপ করে পরে না করে নিবানি সবাই বুঝতে পারছো হ্যাঁ আজকে থাকুক এই মাইক্রো ওয়ার্কার ফাইবার নিয়ে করি আমরা সবাই এটা অফ করে দেব তবে এরকম ডাটা এন্ট্রি আমি পাইনি আজকে মেলা পাইলাম সকাল থেকে প্রতিদিন কয়টা করে পাইছিস এতদিন পাইছি 30টা 20টা 30টা করে পাইছি আজকে একটু বেশি মাঝখানে কি আসছিল মাঝখানে একদিন অফ ছিল আমি দেখছি অফ ছিল এই জন্য অনেক কাজ জমে ছিল সেগুলো আসতেছে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু মনে করছি যে দুইটাই কাজ দিচ্ছে কিন্তু ওরা দুইটাই এসে না মানে অনেকগুলা এসে কাজ দিতেছে 200 400 600 আপনি একটা কথা বলছিলেন না তখন যে একসাথে পাঁচটা জায়গা বন্ধ করে বাকি কাজগুলো নেওয়া যায় কিনা বাট তুমি নিতে পারবে না কারণ একটা জব যখন তুমি অ্যাকসেপ্ট করছো তোমার কাজটা লক ট্রাই করে দেখছি ভালো ট্রাই করেছিলাম কিন্তু লক টোটা কারণ নাই না লক করে দেয় দেখছি আমি মোট করছি হলো 139টা আজকে বড় করতে আজকে মনে 50টার মতো করছি ওরে বাবা 650টা সকাল থেকে করতেছ সকাল বলতে সকাল থেকে সকাল তো বলতে যে 9টা দিক 8টা না ক্লাস রান করি তখন 4টা দিক সরি ক্লাস করতে করছ না না আমার উইন্ডোজ আছে তো আমি আবার যে মাইক্রোসফট ইডিজ দিয়ে ঢুকছিলাম প্রোমো ছাড়া তো আবার ইসে নেয় না মিটে নেয় না প্রোমো ডাউনলোড হয়ে যাচ্ছে ওটা করছি মাইক্রোসফট এজ ইডিজ কোমো আবার কোমো সারা মিটটা নিতে সারা সব এজ না এজ এজ বা ইড এজ এড দিতে বলছি এজ এজ কালকে সারা দিন উইন্ডোজ ছিল না আমার ল্যাপটপ উইন্ডোজ ছিল না মানে কি এবার উইন্ডোজ চলে গেছিল উইন্ডোজ চলে গেছে মানে উইন্ডোজ মানে ফাইলগুলো ক্র্যাক মানে নষ্ট হয়ে গেছিল ভিতরে কম থেকে অনলাইন একটা ব্রাউজার লগ ইন করে দেখেন হয় কিনা সেম সমস্যা স্যার কোথায় স্যার আমাদের নেক্সট ছিল দর্শন ভাই মডেমে ট্রাই করে এখন সব সলভ হয়ে গেছে জি ভাই মডেমে নেট সমস্যা ছিল ভাই মডেমে তো নেট ভালো ভাই ১২২ KBPS বেসিক আপনি এটা জেপিজি করে নেন ওপেন উইথ পেন্ট থেকে জেপিজি সেভ করে নেন লাগছে না ইউটিউবের লগন না
আপনি এখানে অরিজিনাল ইউটিউব লোগোটা ইউজ করলে কি হইতো আপনার? তারপর আপনার এখানে আবার হোয়াইট মার্ক করেছে, সুপার চড়ানো বাঁকা বোঝা কষ্ট, কেটিওর ইউটিউব ভিডিও ভাইরাল লেগছেন না উইন লেগছেন এটা কেমন যেন কনফিউজ আমার কাছে লাগতেছে। আর পিছনকার ব্যাকগ্রাউন্ডে সলিড ব্যাকগ্রাউন্ড রাখলে বেটার হইতো না? কষ্ট করে ক্লিক করছেন কিন্তু জিনিসটা ভালো লাগতেছে না। থেকে যায় নির্দিষ্ট স্থানে না হবে ঢুকতেই চায় না। আমি আজকে সত্যি সাড়ে কাছে নালিশ দিব, 30 জনের উপরে ক্লাসে আছে, কেউ কারোটাই যায় না। আমি কে যেন বললো কি কমপ্লেন দিবে না দিবে, অনলি 12 জন ওখানে সাবমিট করছে, আপনারা কেমনে কি বুঝলাম না। আপনারা শীতে 31 জন যাদের যাদের নাম নাই তারা নাম আর চ্যানেলের লিঙ্কটা দয়া করে